কাকি বয়েস স্কুলে আপনাদের স্বাগত। আজ আপনারা আমাদের সঙ্গে ঘুরবেন আমাদের স্কুল জিএসএমএস বয়েস টাকি হাউসে। আমাদের স্কুলের ইতিহাস খুবই প্রাচীন। বর্তমানে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটি ছিল টাকির জমিদারের। তৎকালীন টাকির জমিদার ছিলেন শ্রী হরেন্দ্রনাথ রায়চৌধুরী, তিনি তৎকালীন মন্ত্রিসভার শিক্ষামন্ত্রীও ছিলেন। এই জায়গাটি ছিল তাদের আউটহাউস এবং তিনি যেহেতু শিক্ষামন্ত্রী ছিলেন তার ইচ্ছা অনুযায়ী এই জায়গায় পরবর্তীকালে তৈরি হয় এই স্কুল। 1965 সালে আমাদের স্কুলটি তৈরি হয়, কিন্তু 1964 সালে হরেন্দ্রনাথ রায়চৌধুরী মারা যাওয়ার ফলে তিনি জীবদ্দশায় স্কুলটি দেখে যেতে পারেননি। তার ইচ্ছা অনুযায়ী আমাদের স্কুলের এই নামের আগে টাকি নামটা ব্যবহার করা হয়, সুতরাং আমাদের স্কুলের নাম হয় টাকি হাউস বয়েজ। আমাদের স্কুলের ছাত্র সংখ্যা এখন প্রায় 1700 কাছাকাছি। চলুন এবার যাই একটু ছোটদের ক্লাসে। সঙ্গে আছেন আমাদের ম্যাম সন্ধ্যা ম্যাম। ম্যাম, আমরা যখন ক্লাসে দুষ্টুমি করি তখন আপনার কেমন লাগে? ক্লাসে দেখ, তোদের তো দুষ্টুমি করার বয়স, তোরা দুষ্টুমি করবি, তবে পড়ার সময় দুষ্টুমি করলে একটু তো অসুবিধে হয় না? সময়টা নির্দিষ্ট, ক্লাস শেষ হয়ে যায়, সিলেবাস শেষ হয় না, সেই জন্য প্রথমে বকি, দুবার বারণ করি, তিনবার এবার তখন একটু বিরক্ত হই, কিন্তু রাগ হই না, কারণ তোদের সাথে তো রাগের সম্পর্ক না, তোরা বুঝতে শিখলে তখন আর এরকম দুষ্টুমি করবিও না। আমরা এখন আছি ক্লাস 5-এ। কি গো, তোমাদের মধ্যে সবচেয়ে দুষ্টুমি কে করে? আচ্ছা তুমি করো? হ্যাঁ। কি দুষ্টুমি করো? মারি। মারো? কেন মারো? আমাদেরকে আমাকে খেলায় না। খেলায় নেয় না? কেন নেয় না? আমি দুষ্টুমি করি বলি। এখন আমরা ক্লাস 9-এ রয়েছি, এখন ইউনিট 2 এর অ্যানসার শিট দেখানো হচ্ছে। ম্যাম, আপনার এবারে রেজাল্ট কেমন হয়েছে? এবারে রেজাল্ট ক্লাস 9-বি তে মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু যেহেতু বিষয়টা বাংলা এখানে অনেকেই গদ্য এবং পদ্যের টেক্সটটা যেহেতু খুঁটিয়ে একটু কম পড়েছে, তাই জন্য এমসিকিউ এবং শর্ট প্রশ্নগুলোতে একটু খারাপ করেছে, কিন্তু ভাব সম্প্রসারণ এবং বড় প্রশ্ন মিলিয়ে মোটামুটি ক্লাসের সার্বিক রেজাল্ট ভালো। তাহলে আমাদের জয়দীপ, পরীক্ষা কেমন হয়েছে? মোটামুটি ভালোই হয়েছে। কত? 27। কত পার্সেন্ট? তা আমি আরেকজনকে জিজ্ঞেস করছি, কেমন হয়েছে? ওই ভালো হয়েছে, 23। আচ্ছা। আমাদের স্কুলে পড়াশোনার সাথে সাথে আরো অনেক জিনিস শেখানো হয়, যেমন স্পোর্টস, নাচ, গান, ড্রয়িং, আবৃত্তি, ছড়া প্রভৃতি। আচ্ছা স্যার, এবারে ড্রয়িং কেমন হলো স্যার? ড্রয়িং এ ফুল মার্কস পেয়েছে 4 জন কি 5 জন। যেমন আমরা 15-তে পরীক্ষা হয়েছে, তাতে 2-3 জন পেয়েছে 4-14, আর বাকি 2-1 জন 15 পেয়েছে, বাকিরা সব 14-র নিচেই আছে। ওম দত্তং দেবী তামং দে দৌ ভূতা ভারিণি জয় সর্বগতে দেবী কালরাত্রি নষ্টে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা তা দুঃশাস্বধানস্তে মধুকৈতম বিধ্বংসি ধাত্রি বড় দে নমঃ তং দেহি জয়ং দেহি যশো দেহি শো দেহি।